প্রিয় বন্ধুরা, সালাম আলাইকুম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভি এসেছে। তো এলইডি টিভির নাম হচ্ছে ওয়ালকম। তো এটার প্রবলেম হচ্ছে খালি বাতি জ্বলে স্টার্ট হয়ে যায়, হয় না। দেখতে পাচ্ছেন বাতি এসেছে, আমরা বাটনে টিপি তাও হয় না। এটার কোনো রিমোট নেই, কাস্টমার আনেনি, অন হচ্ছে। আমরা সব চেষ্টা করলেও এটাকে অন করতে পারছি না। তো আমরা এটাকে খুলে নেব এবং দেখবো এটা কী কারণে অন হচ্ছে না। ব্যাপার হচ্ছে এটার ভিতর এলবিডিএস কেবল আছে, কিন্তু এটা কি কোন বোর্ড বলতে পারছি না, এটা চলছে কি আছে। ডিসপ্লেও মনে হয় সম্ভবত খারাপ, যার কারণেই দেখতে পাচ্ছেন এখানে টিকন বোর্ড লাগানো থাকে, কোনো সাইডে টিকন বোর্ড নেই। ওয়ালটনের এটা একটা ভালো মানের এলইডি টিভি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা অন হয় না, তারপরে আমরা দেখব এটা টিফিন বোর্ডের আমাদের প্রয়োজন নেই, কিন্তু এটা অন করবো যেহেতু আপনাদের জন্য ভিডিওটি আমি করতেছি। সেক্ষেত্রে এরকম অবস্থায় এই এলইডি টিভির যদি কাস্টমার নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কী করবো বা আপনারা কী করবো। সেটটি স্টার্ট হয়েছে, এটা এই সুইচটি প্রবলেম। ডিসপ্লেটি ভালো রয়েছে, কিন্তু ডিসপ্লেটি টিকন বোর্ড না থাকার কারণে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারলাম না।